গতকালের পর ফের আজও একবার মেজাজ হারালেন বিজেপির ভবানীপুরের প্রার্থী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিউবরেওয়াল। প্রচারে বেরিয়ে ফের একবার মেজাজ হারাতে হলো তাকে এবং আজ একেবারে রীতিমতো পুলিশের সঙ্গেই চরম বচসায় জড়িয়ে পড়েন তিনি। তাঁর দাবি, কোভিড বিধি লঙ্ঘনের দায় চাপানোর জন্য ইচ্ছা করে তার প্রচারের সময় ভিড় বাড়াচ্ছে সাদা পোশাকের পুলিশ। বৃহস্পতিবার সকালে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অলিগুলিতে ঘুরে প্রচার চালিয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিউবরেওয়াল। তার দাবি, বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই চারজনকে সঙ্গে নিয়েই প্রচারে বেরিয়েছেন তিনি। তবে যাতে তার বিরুদ্ধে কোভিড বিধি লঙ্ঘনের অভিযোগ তোলা যায়, সেই কারণেই ভোট প্রচারের সময় সাদা পোশাকের পুলিশ ভিড় বাড়াচ্ছে তার জমায়েতে এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই এদিন রীতিমতো চরম অগ্নিমূর্তি ধারণ করেন প্রিয়াঙ্কা টিউবরেওয়াল। Now who are these people? How will I explain that this is police or not? आप लोग सब सिविल ड्रेस में आ रहे हैं और फोटोज जा रहा है टीवी में कि मेरे पीछे इतने लोग घूम रहे हैं। आप लोग क्यों सिविल ड्रेस में आ रहे हैं? पुलिस का ड्रेस में आइए, तब मैं बोल सकूंगी कि पुलिस है मेरे साथ में। I understand, but why in civil dress? সেটা এই সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।